কোথাও বেড়াতে গেলে আমার ঘুম ভেঙে যায় খুব তাড়াতাড়ি। রায়গঞ্জ ট্যুরিস্ট লজেও সেটাই হলো। কুকুর ভালোবাসে এরকম আরেকজন আছে, তাকে এবার ডেকে তোলা যাক। সারমেয় সান্নিধ্যের সঙ্গে সঙ্গে হয়ে যাক একটু মর্নিং ওয়াক। ঘরের মধ্যে চা পর্ব শেষ করেই আমরা তাড়াতাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজ কেউ কেউ নিয়েছে ব্রেড অমলেট, আর কারো জন্য আসছে পুরি সবজি। সকাল 8:30 নাগাদ চার চাকায় সওয়ার হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা চারজন। আমাদের আজকের গন্তব্য জলদাপাড়া অভয়ারণ্যের অন্তর্গত মাদারিহাটে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পর্যটকাবাস। গাড়ি চলেছে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে, এভাবেই যেতে হবে ডালখোলা পর্যন্ত। ডালখোলা পেরোনোর পর আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 27-এ, যার অন্য নাম পূর্ণিয়া শিলিগুড়ি রোড। পথ গিয়েছে পড়শি রাজ্য বিহারের সীমানা ঘেঁষে। একে একে পেরিয়ে এসেছি কিষানগঞ্জ ও ইসলামপুর, এখন পেরোচ্ছি মহানন্দা নদী। এর মধ্যেই পথের পাশে দেখা দিতে শুরু করেছে চা বাগান। আদিগন্ত বিস্তৃত এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অতন্দ্র প্রহরীদের দেখে আজও কেমন বিস্ময় জাগে। পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি। জলপাইগুড়ি শহরের শেষ প্রান্তে তিস্তার উপর ব্রিজ পেরিয়ে উত্তর মাধবডাঙ্গার কাছে পথের পাশে একটি রেস্তোরাঁয় থামলাম লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করেই আবার পথে। গাড়ি চলেছে শুকিয়ে যাওয়া জলঢাকা নদীর চর পেরিয়ে ধূপগুড়ির দিকে।
200 বছরেরও বেশি সময় আগেকার কথা, টোটো ও মেচ নামে দুটো উপজাতির বসবাস ছিল এই অঞ্চলে। সেই থেকে নাম হয়েছিল টোটোপাড়া। 1941 রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করতেই এই অঞ্চল পেল অভয়ারণ্যের তকমা, আর 2014 তা উন্নীত হলো জাতীয় উদ্যানে। সেদিনের সেই টোটোপাড়া আজ ভারতীয় একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তোর্ষা নদীর পাড় ঘেঁষে প্রায় 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে জলদাপাড়া অভয়ারণ্য। অসমের কাজিরাঙ্গার পরেই সবথেকে বেশি সংখ্যায় গন্ডার দেখা যায় এই জলদাপাড়ায়। দুপুর 3 নাগাদ পৌঁছে গেলাম মাদারিহাটে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে। আজ এবং আগামীকাল দুটো দিন আমরা এখানেই থাকব। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে উডেন ব্লকে। এটা আমাদের ঘরের ব্যালকনি থেকে একদিকের ভিউ, আর এটা আরেক দিকের। ঘরে জিনিসপত্র পৌঁছে গেছে, একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম এই ট্যুরিস্ট লজের চারপাশটা একটু ঘুরে দেখতে।
সন্ধে 6টার পর সাফারির কাউন্টার থেকে নিতে হলো পরদিন জঙ্গলে ঢোকার অনুমতিপত্র। আগামীকাল ভোরবেলা আমরা যাব এলিফ্যান্ট সাফারিতে, আর বিকেলে যাব জিপ সাফারি করতে। কালকের দিনটা খুবই ঘটনাবহুল হতে চলেছে, তাই ডিনার শেষ করে এখন আমরা যে যার ঘরে গিয়ে বিশ্রাম করব। আজকের ভিডিও এখানেই শেষ। ভুক লাগা হ্যায়।